টিভি এবং ইউটিউবের ভবিষ্যৎ নিয়েই হচ্ছে মেন আলোচনা এবং কেস স্টাডি। একসময় দেখবেন যে ইউটিউব ছাড়া আর কোনো কথাই থাকবে না, কারণ ইউটিউবে আপনি যে কোনো কন্টেন্ট এনি টাইম যে কোনো সময় কেটে ছেটে যা আপনি চান, হোয়াট এভার ইউ লাইক টু সার্চ অ্যান্ড ফাইন্ড অ্যান্ড ওয়ার্ডস ইউ ক্যান ডু সো জাস্ট বাই টাইপিং দ্য থিংস দ্য ডিজার থিংস ইন দ্য বক্স অফ সার্চ। আপনি চাইলে যা ইচ্ছা তা খোঁজে বের করে আপনি দেখতে পারেন, কিন্তু টিভিতে এটা একটা অপশন নেই। ভবিষ্যতে টিভি চ্যানেলগুলো বিলুপ্ত হয়ে যাবে এবং ইউটিউবে প্রচুর প্রচুর, এখন তো আপনারা জানেন যে প্রায় অনেক মিলিয়ন ইউজার্স ইউটিউবে, এবং এটা আরও বাড়তে থাকবে। ওকে ডান, ওকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ডেফিনেটলি ইউ আর সেফ ফ্রম COVID-19। ওয়েল, ইন দিস ভিডিও আইড লাইক টু টক অ্যাবাউট টিভি অ্যান্ড ইউটিউব। ওয়েল, আজকে হচ্ছে একটি কেস স্টাডি। আপনারা অনেকে ভাববেন যে কেস স্টাডি এটা আবার কী, যারা হয়তো MBA পড়াশোনা করেছেন বা BBA পড়াশোনা করেছেন অথবা স্কিল নিয়ে কাজ করেন অথবা বিজনেস করেন তাদের জন্য এই ভিডিওটি। বলা যায় যে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি বার্তা আপনাদেরকে দেবে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে যে ইকোসিস্টেম। আমি যে আলোচনাটা করবো সেটা হচ্ছে ইকোসিস্টেম, যে ইউটিউব এবং টিভি চ্যানেল এর দুইটার মধ্যে পার্থক্যটা কী এবং এর ভবিষ্যৎটা কী। দুইটার পার্থক্যটাকে বলি, সেটা হচ্ছে যে টিভি হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো আপনি দেখতে পারবেন না, মানে আপনি যেটা দেখতে চাচ্ছেন বা টাইম টেনে সামনে এগোতে চাচ্ছেন একটা 3 ঘন্টা সিনেমা, আপনি যদি চান যে আমি দ্রুত দেখতে চাই এটা অপশন নেই, সম্ভব না। কিন্তু ইউটিউবে এটা সম্ভব রয়েছে। যাই হোক, ইউটিউব নিয়ে প্রথমে বলি, ইউটিউব হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেটা ইকোসিস্টেমে সবারই বেনিফিট হচ্ছে। কীভাবে? ইউটিউব তার নিজের জন্য কন্টেন্ট সে কখনোই বানায় না, মাথায় রাখুন, প্লিজ কিপ ইট ইন ইউর হেড, ইউটিউব কখনো তার নিজের জন্য কন্টেন্ট বানায় না, আমরা ইউটিউবের জন্য কন্টেন্ট বানাই। ইউটিউব যদি চুপচাপ বসে থাকে তবুও আমরা তার জন্য কন্টেন্ট বানাবো, আর আমাদের এই তাদের জন্য কন্টেন্ট বানাটার মধ্যে দিয়ে সবারই বেনিফিট। কীভাবে? দেখুন, আমরা যখন একটা ইউটিউবে ভিডিও বানাই তখন কার দরকার হয়? অ্যাডভার্টাইজার, অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের দরকার হয়, এবং কন্টেন্ট কনজিউমার যারা, মানে যারা দেখে, আপনি আমি আমরা যারা দেখি, এই 3টা সেক্টরের প্রয়োজন আছে। আর এই 3টা সেক্টর মিলিয়ে কী হয়, ইউটিউবের একটা বিশাল ইনকাম হয়, আর সেখান থেকে আমরা সবাই উপকৃত হই, সবাই ইনকাম করি। সো ব্যাপারটা এটা হচ্ছে ইকোসিস্টেম। এই সিস্টেমটাকে বলা হয় ইকো, মানে একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়। ধরুন যে আমি কোনো কারণে যদি কোনো কাজ না করি তাহলে সেক্ষেত্রে মনে হবে যে আমি চাই না, করতে চাই না, আমি সামনে এগোতে চাই না, বাট আমার জন্য আর সবাই রেডি হয়ে আছে আমাকে সাকসেস করার জন্য, মানে আমাকে উপরে ওঠার জন্য। এটাই হচ্ছে ইকোসিস্টেম। তার মানে হচ্ছে যে আমি ইচ্ছে করলে পিছনে পড়ে থাকতে চাইলেও পিছনে পড়ে থাকবো না, কারণ সবাই মিলে আমরা একটা জিনিসকে রেডি করছি, এটা সবারই ভালোর জন্য। এটাকে বলা হয় ইকোসিস্টেম, লং টাইম ইনকামের জন্য, লং টাইম পারপাসের জন্য, লং টাইম কিছু করার জন্য, এটা হচ্ছে সিস্টেম। পরে রয়েছে যে টিভি। টিভি হচ্ছে কি? টিভি হচ্ছে যে কেবল কানেকশন। আপনারা আমরা সবাই ডিস টিভি দেখি। সো টিভি এবং ইউটিউবের ভবিষ্যৎ নিয়েই হচ্ছে মেন আলোচনা এবং কেস স্টাডি। একসময় দেখবেন যে ইউটিউব ছাড়া আর কোনো কথাই থাকবে না, কারণ ইউটিউবে আপনি যে কোনো কন্টেন্ট এনি টাইম যে কোনো সময় কেটে ছেটে যা আপনি চান, হোয়াট এভার ইউ লাইক টু সার্চ অ্যান্ড ফাইন্ড অ্যান্ড ওয়ার্ডস ইউ ক্যান ডু সো জাস্ট বাই টাইপিং দ্য থিংস দ্য ডিজার থিংস ইন দ্য বক্স অফ সার্চ। আপনি চাইলে যা ইচ্ছা তা খোঁজে বের করে আপনি দেখতে পারেন, কিন্তু টিভিতে এটা একটা অপশন নেই। আপনাদের হয়তো মনে আছে যে আজ থেকে 10-15 বছর আগে একটা যখন সিরিয়াল হতো বা একটা সিনেমা হতো বা বিটিভিতে যখন আমরা সিনেমা দেখতাম, মানে বাংলা সিনেমা, একটা মাস আমাকে ওয়েট করতে হতো যে একটা মাস কখন হবে তার অপেক্ষায় আমরা থাকতাম। এরপরে আমরা যখন সেই সিনেমাটা দেখতাম তখন আনন্দ পেতাম। কিন্তু এখন এই ইউটিউবের যুগে এসে আপনি ইচ্ছে করলে এনি কাইন্ড যে কোনো সিনেমা আপনি ইচ্ছে করলে
এক ঘন্টার মধ্যে পাঁচটা সিনেমা দেখতে পারেন, এক ঘন্টার মধ্যে। ইয়াস, কীভাবে? ইউটিউবের মাধ্যমে আপনি যা ইচ্ছা তা দেখাতে পারেন। আর ইউটিউবে এত বড় বড় অ্যাড আপনাকে দেখায় না যেটা টিভি চ্যানেলে দেখে। বোরিং, আপনার এক ঘন্টার একটি কন্টেন্টের মধ্যে 20 মিনিটই হচ্ছে আপনার বিজ্ঞাপন। প্রতি 5 মিনিট পর পর আপনাকে বিজ্ঞাপন দেখাবে এবং আপনাকে দেখতে হবে, আপনার কোনো উপায় নেই। এমন একটা ক্লাইম্যাক্সে আপনি যাবেন, এমন একটা সিচুয়েশানে আপনি যাবেন, ঠিক তার আগে আপনাকে অ্যাড দেখাবে, তার আগে আপনাকে অ্যাড দেখতে হবে, সেখানে কোনো অপশন নেই। যার কারণে এই যে কেবল কাটিং সিস্টেম যে এখন উঠেছে, একটা সময় দেখবেন যে সবাই কেবল কাটিং করবে, ডিস লাইন থেকে সব সরে আসবে, ইউটিউবে সব চলে আসবে। এখন বর্তমানে যে অবস্থা এবং আজ থেকে 5 বছর বা 10 বছর পরে আপনারা দেখবেন যে ডিস লাইন টোটালি অবসোলেট হয়ে গেছে এবং এটা অচল হয়ে গেছে। কেউ কখনো বাসায় এটা চালাবে না, সবাই নির্ভর হয়ে পড়বে ইউটিউবের উপরে। আপনি যদি একটা কোনো সিরিয়াল দেখতে চান, কোনো কিছু দেখতে চান টিভিতে, আপনাকে বাসায় বসে দেখতে হবে। বাট আপনি যদি ইউটিউবে কোনো কিছু দেখতে চান, সেক্ষেত্রে আপনার বাসায় বসার কোনো দরকার নেই। আপনি কারে বসে আছেন, স্কুলে বসে আছেন, মাঠে বসে আছেন, হোয়ার এভার ইউ আর, ইউ ক্যান ওয়াচ অ্যাট এনি টাইম, ইউ ডোন্ট নিড টু গো ইয়োর হোম। এবং আপনার আরেকটা এখানে মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন টিভি সেটে কোনো নাটক সিনেমা দেখেন, আপনার ভালো লাগার ব্যাপার থাকতে পারে অথবা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি লাইক কমেন্ট শেয়ারের কোনো অপশন নেই। দের ইজ নো এনি অপশন লেফট বিহাইন্ড ইউ দ্যাট ইউ ক্যান ডু সো, কোনো অপশন নেই। বাট আপনি ইউটিউবে কী করতে পারবেন? লাইক দিতে পারবেন, কমেন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, মতামত প্রকাশ করতে পারবেন, আর্গুমেন্ট করতে পারবেন, ইউ ক্যান ডু এভরিথিং। ইভেন আপনি লাইভ চ্যাট করতে পারবেন, লাইভ কথা বলতে পারবেন, সেটা টেলিভিশনে ইম্পসিবল, কখনো আপনি এটা করতে পারবেন না। তার মানে সোশ্যাল মিডিয়াতে আপনি সরাসরি দেখে কথা বলতে পারবেন, টকশোর মতো অনলাইন ভিত্তিক অ্যাক্টিভিটির সাথে থাকতে পারবেন, আপনি ইচ্ছে মতো যা ইচ্ছা তাই আপনি করতে পারবেন, আপনার যেটা প্রয়োজন সেই সিনেমা আপনি দেখতে পারবেন, নাটক আপনি দেখতে পারবেন, যেটা টিভিতে কখনো সম্ভব নয়। এটা ইম্পসিবল ফর এনি কাইন্ড অফ চ্যানেল, এটা কখনো সম্ভব না। সো আপনি এখানে আরেকটা ব্যাপার আছে যে যে কোনো সিনেমা আপনি চাইলেই একাধিকবার দেখতে পারবেন ইউটিউবে। আপনি একটা সিনেমা 2-3 বার দেখতে পারবেন, বাট একটা সিনেমা বা একটা সিরিয়াল যদি টাইম অনুযায়ী চলে যায় সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন না। আপনার এখন একটা কাজ রয়েছে, অফিসে আপনি যে যাবেন সেক্ষেত্রে একটা সিরিয়াল রয়েছে 4:00, তো আপনি কি অফিস বাদ দিয়ে কাজ বাদ দিয়ে 4:00 আপনার সিরিয়াল দেখার জন্য বসে থাকবেন? এটা কখনোই সম্ভব না। আপনি ইউটিউবে সেটা দেখবেন, ইউটিউবে আপনি আপনার মতো করে আপনার নির্ধারিত টাইমে, অ্যাট ইয়োর ডিজায়ার টাইম, অ্যাট ইয়োর অ্যাপয়েন্টেড টাইম, ইউ ক্যান ওয়াচ ইয়োর ভিডিও, নো প্রবলেম। দ্যাট ফর দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ ইয়োর টিভি চ্যানেল, ইয়োর কেবল কানেকশন, ইউ ডোন্ট নিড টু হ্যাভ দ্যাট ওয়ান। সো এখানে মাথায় রাখতে হবে যে এই কেস স্টাডির মূল বিষয়টা হচ্ছে যে আগামী বছরগুলোতে বা সামনের দশকগুলোতে দেখবেন যে টিভি চ্যানেল একেবারে বিলুপ্ত হয়ে পড়বে এবং সবাই ইউটিউব ভিত্তিক অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়বে। এবং এখানে আরও ম্যাটার রয়েছে যে আমরা বাংলাদেশি যারা বসবাস করি তারা দেখবেন যে এক একটা প্ল্যাটফর্মের জন্য এক একটা সফটওয়্যার ইউজ করি, মানে অ্যাপস ইউজ করি। ধরুন যে নগদ টাকা লেনদেনের জন্য একটা প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে বিকাশ একটা প্ল্যাটফর্ম, এবং এভাবে আরও অনেকগুলো পেমেন্ট মেথড রয়েছে। কিন্তু আপনি একটু লক্ষ্য করলে চাইনাতে দেখবেন যে তাদের কাছে উইচ্যাট রয়েছে। উইচ্যাটের মধ্যে আপনি টকিং করতে পারবেন, চ্যাটিং করতে পারবেন, শেয়ারিং করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, আপনি হোয়াট এভার ইউ ক্যান ডু ইটস ইজিলি, একেবারে ইজিলি আপনি করতে পারবেন। আপনি পেমেন্ট দিতে পারবেন, ক্যাশ করতে পারবেন, সব কিছু করতে পারবেন একটাই সফটওয়্যারের মাধ্যমে। এবং আগামীতে দেখবেন যে হোয়াটসঅ্যাপ যে আছে, হোয়াটসঅ্যাপ যেটা ফেসবুক কিনে নিয়েছে, এই হোয়াটসঅ্যাপে দেখবেন যে আপনি হোয়াটসঅ্যাপে মাধ্যমে আপনি শুধু চ্যাট না, আপনি শুধু ফাইল শেয়ারিং না, এখানে আপনি টাকা ক্যাশ করতে পারবেন এবং এটা দিয়ে আপনি বাজারে কেনাকাটা করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এটা অদূর ভবিষ্যতে আপনারা এই ফ্যাসিলিটিসটা পাবেন। এবং বাংলাদেশে যারা হয়তো এক্সপার্ট রয়েছেন আইটি সেক্টরে, নেক্সটে এখানেও হয়তো এমন কিছু একটা আপনি পাবেন যে হয়তো বিকাশ আপনি ইউজ করছেন আজকে শুধু টাকা লেনদেনের জন্য, একসময় দেখবেন যে বিকাশে আপনি চ্যাট করবেন, বিকাশে দেখবেন যে কথা বলবেন লাইভ, বিকাশে টক শো করবেন, বিকাশে এই যে জুমের মতো আপনি ক্লাস করাতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। সো কেস স্টাডির মূল বিষয়টা হচ্ছে যে আগামী দিনগুলোতে ইউটিউব ভিত্তিক সব কিছু চলে আসবে, অনলাইন ভিত্তিক সব কিছু চলে আসবে, কেবল কানেকশন যেটা সেটা কাটিং হয়ে যাবে, কেউ টিভি চ্যানেল ইউজ করবে না। এটা হচ্ছে আলোচনার মূল জিস্ট।
সো ডিয়ার ভিউয়ার্স, আমার এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।